পারছেন না? জি আমি শুনতে পাচ্ছি স্যার, কাইলে আপনার ইনভয়েস নাম্বারটা আমাকে শেয়ার করবেন। দুঃখিত স্যার, অনেক আস্তে কথা শোনা যাচ্ছে, কাইলে যদি একটু জোরে কথা বলতেন স্যার। 30 30 76 76 09 09 225 225 জি। ধন্যবাদ স্যার। স্যার এক্ষেত্রে আমি আপনার ইনভয়েস নাম্বারটা আরেকবার বলছি, একটু কাইন্ডলি মিলিয়ে নিবেন স্যার, ঠিক জি আছে? EVL 30760925, ঠিক জি আছে? জি ধন্যবাদ স্যার। স্যার এক্ষেত্রে আপনি কাইন্ডলি বলবেন এই অর্ডারটি সম্পর্কে এক্স্যাক্টলি কি জানতে চাচ্ছেন স্যার? এটা 10 তারিখে পিক হওয়ার পর এখন পর্যন্ত আর কোনো আপডেট নাই। তাছাড়া এটা তো আপনাদের 45 ডেজ প্রায় শেষ, হয়তো এক দুদিন বাকি আছে, তো এক দুদিনের ভিতরে কি সেটা ডেলিভারি আপনি করতে পারবেন আমাকে? স্যামসাং ইলেকট্রনিক্স থেকে আপনি অর্ডার করেছিলেন স্যার, এবং আমি দেখতে পাচ্ছি যে 12 ডিসেম্বর অর্ডার করেছেন, 10 জানুয়ারিতে বিষয়টি স্যার আপনার পিকে গিয়েছে, যদিও স্যার 12 ডিসেম্বর থেকে এসে প্রসেসিং এ গিয়েছে, এবং আপনি আমাদেরকে রিপোর্ট ইস্যুর মাধ্যমে সমস্যাটি জানিয়েছেন স্যার। স্যার এক্ষেত্রে একটু বলে রাখছি স্যার, আমাকে কাইন্ড একটু বলবেন স্যার, আপনার ফেয়ার ইলেকট্রনিক্স থেকে কি কোনো কমিউনিকেশন করা হয়েছিল? জি না জি না স্যার আমি আন্তরিকভাবে দুঃখিত যে অ্যাকচুয়ালি আপনার সাথে কমিউনিকেশন করা হয়নি বলে। এক্ষেত্রে স্যার অ্যাকচুয়ালি আমাদের বর্তমানে একটি অফিসিয়ালি আপডেট দিয়ে আছে স্যার, যে অ্যাকচুয়ালি আমাদের এই বিষয়টি নিয়ে একটি কমিউনিকেশন করা হচ্ছে স্যার, ঠিক আছে? এবং যদিও স্যার আপনি এখন পর্যন্ত কোনো কমিউনিকেশন পাননি, এক্ষেত্রে একটু অনুরোধ জানাচ্ছি কাইন্ডলি একটু স্যার সময় দিয়ে সহযোগিতা করবেন স্যার। আমরা অবশ্যই স্যার ট্রাই করছি যত দ্রুত সম্ভব স্যার এই ডেলিভারিগুলি করার জন্য স্যার, ঠিক না, আছে? এটা তো এবং এটা কোনো মানে সার্ভিসের সিস্টেম না, এটা কোনো সমাধান নয়। আপনারা অ্যাট দ্য এন্ড অফ ডে আপনারা টিম গঠন করবেন, তখন আপনারা কমিউনিকেশন করবেন তাদের সাথে, তখন আপনারা সলিউশন যাবেন, দেন আমাকে প্রোডাক্ট অর্ডার করবেন। কেন আপনারা যখন তাদের সাথে কমিউনিকেশন করে কন্ট্যাক্ট করেই তো একটা সিস্টেমে আপনারা অর্ডারগুলা মানে দেওয়ার জন্য বলছেন, তো এখন যে আপনারা আবার নতুন করে কি এটা? এখন স্যার তো আমি আমাকে বুঝতে এখন পেরেছি স্যার, এখন তো আমাকে অর্ডার মানে আমার প্রোডাক্ট দিবেন, তো এখন আপনার টিম আছে বা এই করবেন সেই করবেন, এখন এটা কেন ভাই? আমি বুঝতে পেরেছি স্যার, আমি দুঃখিত বিষয়টির জন্য, কিন্তু স্যার অ্যাকচুয়ালি আমার কাছে অফিসিয়ালি যে আপডেটটি আছে স্যার, অ্যাকচুয়ালি অবশ্যই আমরা ট্রাই করছি স্যার যত দ্রুত সম্ভব স্যার আপনাকে ডেলিভারিটি দেওয়ার জন্য স্যার, ঠিক আছে? এক্ষেত্রে একটু অনুরোধ জানাচ্ছি আপনাকে, একটু সময় দিন আমাদেরকে, আমরা সর্বোচ্চ ট্রাই করে যাচ্ছি যাতে আপনি আপনার ডেলিভারিটি খুব শীঘ্রই পেয়ে যান, এবং যেহেতু স্যার পিকটিও গিয়েছে আমরা অবশ্যই ট্রাই করবো স্যার যত দ্রুত সম্ভব আপনার ডেলিভারিটি আপনি পেয়ে দ্রুত যান যেন, মানে ঠিক দ্রুত আছে? আমাকে কি করে দিচ্ছেন বলেন? দ্রুত হয়তো তখন যখন আপনারা 7 থেকে 45 দিন সময় নিয়েছেন, আমার প্রোডাক্টটা যদি আমি 15 দিনে 20 দিনে হাতে পেয়ে যেতাম তাহলে আমি দ্রুত পাইতাম, কিন্তু এখন তো আমার এটা অধিকারে চলে গেছে যে হ্যাঁ আপনার কথা ছিল, এটা আপনার কমিটমেন্ট ছিল, আপনি আমাকে 7 থেকে 45 দিনে দিবেন, সেটা আমার শেষ। এখন আমার প্রোডাক্ট কোথায়? আপনাদেরকে যখন আমরা কোনো টাইম লাইনের ভিতরে কথা বলি যে হয়তো 15 দিন 20 দিন চলে গেছে, তখন বললে আপনারা বলেন যে এটা তো 45 ডেজ কথা ছিল, আপনি অপেক্ষা করেন অবশ্যই আর সময়ের ভিতরে পেয়ে যাবেন। তো আমি তো এই পর্যন্ত অপেক্ষা করলাম আপনাদের, তো এখন কেন নতুন করে আপনাদেরকে আবার সময় দিতে হবে সেটার জন্য? এমন কি কোনো কন্ডিশন ছিল আপনাদের যে আমরা 45 দিনে না পারলে পরবর্তীতে আরও সময় বাড়াতে হবে? স্যার আমি খবর রাখছি স্যার, অ্যাকচুয়ালি আপনি অবশ্যই আমাদেরকে সময় দিয়েছেন, কিন্তু স্যার এক্ষেত্রেই বলেছি একটু আমাদেরকে কাইন্ডলি সময় দিন স্যার। জি অবশ্যই স্যার, আপনার আমি আপনার বিষয়টি নিয়ে আর্গুমেন্ট করছি না, আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু স্যার আমরা কিন্তু ট্রাই করে যাচ্ছি স্যার যত দ্রুত সম্ভব আপনি আপনার ডেলিভারিটি যাতে আপনি পেয়ে যান, ঠিক আছে? না, বিষয়টা এক্ষেত্রে একটু হচ্ছে অনুরোধ জানাচ্ছি। আপনি আপনি আপনার কোম্পানি হিসেবে বা প্রতিষ্ঠান হিসেবে যেটাই বলেন, দিন দিন আপনাদের সার্ভিস খুবই নিম্নমানের হচ্ছে, আপনার গ্রাহকদেরকে মানে হয়রানি করতেছেন। এখন আপনাদের টার্গেট গ্রাহক সন্তুষ্টি না, আপনাদের টার্গেট হচ্ছে লোভনীয় অফার দিয়ে গ্রাহকের টাকা কীভাবে নেওয়া যায় সেটা হচ্ছে আপনাদের মেইন টার্গেট। এখন আপনাদের সেবার প্রতি কোনো ধরনের মনোভাব নেই, সেটা আমি প্রমাণ করে দিতে পারবো আপনাদের। আমার একাধিক অর্ডার যেটা মানে প্রসেসিং এ আছে, 45 ডেজ শেষ, এখনো প্রসেসিং কেন ভাই? আপনাদের ওয়ার্কিং ডে শেষ, সেটা নট অনলি শুধু 45 দিন, আপনাদের ওয়ার্কিং ডে শেষ, সেইটা 7 থেকে 45 দিন ওয়ার্কিং ডে শেষ হয়ে গেছে, এখনো প্রসেসিং। আমি বুঝতে পেরেছি, আমি দুঃখিত স্যার, অ্যাকচুয়ালি আমি আপনার বিষয়টি নিয়ে আর্গুমেন্ট করছি না, কিন্তু স্যার আমাদের অবশ্যই যেহেতু কার্যক্রম চলছে বলে আমি আপনাকে বলেছি স্যার, আমরা অবশ্যই ট্রাই করে যাচ্ছি স্যার যাতে আপনি খুব শীঘ্রই আপনার ডেলিভারিটি পেয়ে যান, ঠিক আছে? কার্যক্রমটা এক্ষেত্রে তো একটু কাইন্ডলি সময় দিন একটা স্যার। জিনিসের সমাধান তো মানে এমন হতে পারে না যে আমি আমার টাইম লাইন শেষ করে সমাধানে হাত দিব, তারপর আমি সেটা সমাধান করার ব্যবস্থা করবো। সমাধানটা তো হওয়া দরকার এমন যে আমার এটা 45 দিন পার হয়ে যাচ্ছে, কীভাবে আমি 45 দিনের মধ্যে প্রোডাক্টটা দিব সেটা সমাধান করতে হবে। কিন্তু আপনারা প্রতিটা বারই সমাধান করেন কখন? যখন টাইম লাইন পার হয়ে যায়, তখন আপনাদেরকে ফোন দিলে বলেন যে আমাদের কমিউনিকেশন চলছে, ডেলিভারির প্রসেসিংয়ে আছে, আমরা ডেলিভারি করতেছি,
আসলে এটা কি ধরনের বিষয়? আপনাদের আপনারা কি কথা রাখলেন আপনাদের বলেন? স্যার আমি দুঃখিত স্যার, কিন্তু স্যার আমরা সেম অবশ্যই যেহেতু স্যার সেম ট্রাই ভাবে করছি এবং আমার সেম একই সাথে অর্ডার 12 ডিসেম্বর ওয়ালটন গ্যাস স্টোভ, সেটা এখনো প্রসেসিং, তো সেটা কখন পিক হবে, কখন আপনি আমাকে প্রোডাক্ট দেবেন? স্যার আমি ক্ষমা প্রার্থী স্যার, অ্যাকচুয়ালি আমরা কিন্তু স্যার অবশ্যই যে সকল অর্ডারগুলি স্যার প্রসেসিং আছে অবশ্যই খুব শীঘ্রই স্যার সেগুলি পিক করে দেব এবং যত দ্রুত সম্ভব স্যার ট্রাই করবো আপনাকে ডেলিভারিটি দেওয়ার জন্য স্যার, ঠিক বিষয়টা আছে? হচ্ছে এক্ষেত্রে আপনাদের আমাদের আপনাদের যে কথা, এখানে কোনো ধরনের টাইম লাইন নাই, সেটা হচ্ছে খুব শীঘ্রই। খুব শীঘ্রই এটা কতদিনে হয় সেটা আপনারা জানেন না, আপনারা কেউ জানেন না সেটা। কারণ খুব শীঘ্রই বলতে বলতে আমি 3 মাস, 6 মাস, 9 মাস পর্যন্ত অপেক্ষা করছি, কিন্তু আপনাদের খুব শীঘ্রই কখনোই শেষ হয় নাই, প্রতিটা দিনই খুব শীঘ্রই থাকে। আমি দুঃখিত আপনারা স্যার, কেন, যদিও মানে আপনার আপনারা কেন মানুষকে এইভাবে কেন বিভ্রান্ত করেন? আপনাদের কেন একটা ডিউরেশন থাকবে না? আপনারা কি কোনো কাগজ কলম ছাড়া, খাতা কলম ছাড়া, মানে মুখস্থভাবে হিসাব করেন যে মুখে হিসাব করছিলাম, এখন ভুলে গেছি, এখন আবার নতুন করে করতে হবে, অথবা তাকে একটা কথা দিয়েছিলাম সেটা এখন মনে নেই, তাকে অর্ডার দেওয়ার কথা ছিল, তাকে প্রোডাক্ট দেওয়ার কথা ছিল, সেটা ভুলে গেছি আমি? কেন, আপনাদের তো সফটওয়্যার সিস্টেমে কাজ হয়, কেন আপনারা তো এটা দেখভাল করার কথা, 1 মিনিটে সব কিছু দেখা যায়, চোখের সামনে আসা যায় যে আমার কোনটা কখন কী হচ্ছে। স্যার আমি দুঃখিত স্যার, অ্যাকচুয়ালি আমি দেখতে আপনাদের কেন পাচ্ছি যেহেতু আপনাদের আপনারা কেন অর্ডার এমন দিচ্ছেন, কোনো এমন কোনো ডিউরেশন কেন নাই যে আগামী 7 দিনের মধ্যে এটা সলিউশন হবে, আগামী 7 দিনের মধ্যে, আগামী 24 ঘন্টার মধ্যে, আগামী 48 ঘন্টার মধ্যে আপনি প্রোডাক্ট পাবেন? কেন এমন কেন হয় না আপনাদের সিস্টেমটা? কেন এখানে কি এমন জটিলতা যে এখানে ধোঁয়াশা, এখানে কোনো ধরনের ফাঁকিবাজি, কোনো ধরনের ধামাচাপা, যে আমরা কোথা থেকে আনবো, কীভাবে আনবো, আমরা ব্ল্যাকে প্রোডাক্ট আনবো, যে আমরা কথা দিতে পারছি না কখন আসবে না আসবে। আমি দুঃখিত স্যার, আমি দেখতে পাচ্ছি আপনি রিপোর্ট ইস্যুর মাধ্যমে বিষয়টি জানিয়েছেন, রিপোর্ট কিন্তু ইস্যু স্যার একটু করলে কি বলেও হবে, রাখুন, রিপোর্ট ইস্যু করলে কি হবে আমাদের? আমার তো এমন অনেক রিপোর্ট ইস্যু আছে যেখানে আপনাদের 72 ঘন্টার ভিতরে মানে রেসপন্স করার কথা, সেখানে 72 দিন চলে গেলো রেসপন্স করেন নাই, তাহলে রিপোর্ট ইস্যু করে কি হবে আমার? স্যার আমি ক্ষমা প্রার্থী স্যার, আমি দেখতে পাচ্ছি আপনার অর্ডারটির ক্ষেত্রে স্যার সময়সীমাটি হতেও কিছুটা সময় বাকি আছে, এক্ষেত্রে একটু আমি ঠিক কাইন্ডলি আছে, সময় দিয়ে আমি আমাদের মেনে নিলাম, আমি মেনে নিলাম কিছুটা সময় বাকি আছে, আপনি কি আমাকে এনশিওর করতে পারবেন সেই বাকি সময়ের ভিতরে আপনি প্রোডাক্ট দিবেন আমাকে? তাহলে আপনাকে আমি কোনো কথা বলবো না, বরং যে কথাগুলো বলছি সেই কথার জন্য আমি সরি বলবো আপনাকে, কিন্তু আপনি কি আমাকে শিওর করতে পারবেন যে আপনাকে, হ্যাঁ, এই বাকি 3 দিনের ভিতরে আমি প্রোডাক্ট আপনাকে পৌঁছাবো? বলেন আপনি পারবেন কি না, স্যার আমি দুঃখিত তাহলে আমি সরি বলছি আপনার কাছে। স্যার, আমি দুঃখিত আপনার বিষয়টির জন্য স্যার, অ্যাকচুয়ালি আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী জানিয়ে তাহলে আপনাকে তাহলে এনশিওর কেন করতে পারি না আমাকে কেন আপনি 3 দিন সময় দেখাচ্ছেন যে প্রোডাক্টটি মানে 45 দিন পূর্ণ হতে কিছুটা বাকি আছে, এই বাকিটা কেন দেখাচ্ছেন? আমি জানি আপনি সেটা স্যার, আমি পারবেন না, দুঃখিত তা আপনি যদি একটা জিনিস না পারার পরেও যদি আপনি সেইটাকে দুর্বলতা ভেবে আপনি নক করতে চান যে আমার তো এখনও সময় আছে হাতে, ব্যাস ভালো কথা, সময় আমি আপনাকে দিব, কিন্তু আপনি আমাকে 45 দিনে দিতে হবে, সেই কমিটমেন্ট আপনি করেন আমার সাথে। যেটা পারবেন না সেটা কেন বলেন? বাকি আছে, বাকি আছে, বাকি আছে, সেটা তো আমি দেখেই বলছি যে হ্যাঁ 2-4 দিন বাকি আছে। স্যার আমি আপনার বিষয়টি নিয়ে আর্গুমেন্ট করছি না, আমি ক্ষমা প্রার্থী, কিন্তু স্যার আমরা অবশ্যই ট্রাই করবো স্যার যত দ্রুত সম্ভব আপনাকে ডেলিভারিটি দেওয়ার জন্য, এক্ষেত্রে আমাদেরকে একটু সময় দিয়ে সহযোগিতা করবেন স্যার, সময় কি আপনাদেরকে দেওয়া হয় নাই? অবশ্যই স্যার আপনি আমাদেরকে সময় দিয়েছেন এবং এক্ষেত্রে একটু অনুরোধও রাখছি কাইন্ডলি আর কিছুটা কোঅপারেট করবেন, আমরা সর্বোচ্চ ট্রাই করবো আপনাকে দ্রুত ডেলিভারিটি দেওয়ার জন্য। সেই বিষয়টা হচ্ছে কি, একটা মানুষকে অনুরোধ করলে একটা সময়সীমা থাকে, একটা লিমিটেশন থাকে, যে আমি আপনাকে 5 দিনের ভিতরে দিয়ে দিব, আপনি 5টা দিন আমাকে সময় দেন, কিন্তু খুব শীঘ্রই যে কথাটা বলেন, আমি তো বললাম সেটা আপনি নিজেও বলতে পারবেন না খুব শীঘ্রই কত দিন কত ঘন্টায় হয়, আপনি আমাকে বলতে পারবেন না? আমি দুঃখিত স্যার বিষয়টির জন্য, আপনি কি আমার আরেকটা অর্ডার চেক করে দেখবেন? আমি দুঃখিত স্যার যেহেতু আপনি কলিং নাম্বার থেকে, দুঃখিত স্যার আপনি যেহেতু আধার নাম্বার থেকে ফোন দিয়েছেন, অ্যাকচুয়ালি স্যার আপনাদের সুবিধার্থে স্যার আমরা সর্বোচ্চ একটি ইনভয়েসের সেবা দিতে পেরেছি স্যার, অ্যাকচুয়ালি একটু বলে রাখছি আমার কাছে এক্সেস না থাকার কারণে স্যার আমি পরবর্তী ইনভয়েসটি চেক করতে পারিনি বলে ক্ষমা প্রার্থী, এক্ষেত্রে স্যার আপনি কাইন্ডলি লাইনটি বিচ্ছিন্ন করে পুনরায় সংযোগ স্থাপন করুন স্যার, আমরা অবশ্যই আপনার সার্ভিসটি কন্টিনিউ করবো স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি আমার অন্য দেখলেন না, ইনভয়েস দেখলেন না, ভালো কথা। এখন এই ইনভয়েসের মানে ব্যাপারে আপনার কি করণীয় আছে, নাকি শুধু একটা কথাই সময় দিতে হবে আমি অপেক্ষা করব, নাকি আপনার আপনার কিছু করার আছে? স্যার অ্যাকচুয়ালি আমি ক্ষমা প্রার্থী স্যার, যেহেতু আপনি আধার নাম্বার থেকে ফোন দিয়েছেন এক্ষেত্রে স্যার আমি ক্ষমা প্রার্থী যে এই জন্যই যে আমার কাছে এক্সেস না থাকার কারণে আমি কোনো নোট রাখতে পারিনি বলে, এক্ষেত্রে একটু অনুরোধ জানাচ্ছি আপনি কাইন্ডলি স্যার আপনি লাইনটি বিচ্ছিন্ন করে স্যার আপনার রেজিস্ট্রেশন কৃত অ্যাকাউন্ট নাম্বার থেকে কমিউনিকেশন করুন, আমরা অবশ্যই আপনার সার্ভিসটি কন্টিনিউ করবো স্যার। কেন রেজিস্ট্রেশন কি তো নাম্বার, আর এখান থেকে কল দিলে সমস্যা কি আপনাদের?
স্যার, এক্ষেত্রে স্যার আধার নাম্বারটি হওয়ার কারণে স্যার অ্যাকচুয়ালি আমার কাছে এক্সেস না থাকার কারণে আমি সেটি করতে পারিনি বলে দুঃখিত স্যার। কেন আপনারা হঠাৎ করে এমন সিস্টেমে নিলেন কেন? স্যার অ্যাকচুয়ালি যেহেতু আমাদের বিষয়টি নিয়ে কমপ্লেইন আছে যে অ্যাকচুয়ালি আপনারা যেহেতু নাম্বারটি আমাদের রিচ করতে পারেন না, এক্ষেত্রে স্যার আপনাদের সুবিধার্থে আমাদের বিষয়টি আমাদের জানানো হয়েছে। সুবিধার্থে আপনারা কি আমি করছেন? আমি যে আমার যে রেজিস্ট্রেশন নাম্বার থেকে আমি 10 বার কল দিয়ে আপনাদের কমিউনিকেশন পাই নাই, সেখানে যে আমার 10 বারে 150 টাকা খরচ হয়েছে, সেটা দিবে কে আমাকে? আমি তো কমিউনিকেশনেই পাই নাই, 150 টাকা আমার চলে গেছে। স্যার আমি দুঃখিত বিষয়টির জন্য, কিন্তু স্যার অ্যাকচুয়ালি আমাদের যেহেতু বর্তমানে বিষয়টি চালু হয়েছে, আপনি কাইন্ডলি স্যার ট্রাই করে দেখুন, অবশ্যই আপনি রিচ করতে পারবেন। কি কিভাবে পারবো? আমি তো দেখলাম ট্রাই করে। আর একটা বিষয় হচ্ছে যে আপনারা ভেরিফিকেশন করবেন, আপনারা আপনাদের যা জানার আছে কেন? আপনাদের আগে আগে তো সিস্টেম ছিল যে আপনারা তথ্য জানবেন কি আছে, কি অর্ডার আছে, কি না আছে। ঠিক আছে, আপনারা জেনে নেন, জেনে আমাকে সার্ভিস দেন। আমি কোন নাম্বার থেকে দিলাম সেটা তো বড় কথা, আর আমি সেই অর্ডারের মালিক কিনা সেটা তো হচ্ছে বড় কথা। স্যার আমি দুঃখিত স্যার, অ্যাকচুয়ালি আমার কাছে এই ধরনের কোনো এক্সেস না থাকার কারণে সেটি সম্ভব হয়ে ওঠে না। অ্যাকচুয়ালি আমাদের একটু সিস্টেমেটিক্যালি চেঞ্জেস এসেছে, সেক্ষেত্রে আমি আপনাকে একটু অনুরোধ করছি, কাইন্ডলি স্যার আপনি লাইনটি বিচ্ছিন্ন করে আবার আমাদের সাথে কমিউনিকেশন করুন, আমরা অবশ্যই আপনার সার্ভিসটি কন্টিনিউ করব। আমার সার্ভিস কিভাবে কন্টিনিউ করবেন? আপনি তো আবার এই নাম্বার থেকে কল দিলে আবার সে সেম কথাই বলবেন আমাকে। স্যার এক্ষেত্রে আমি আপনাকে একটু অনুরোধ জানাচ্ছি, আপনি কাইন্ডলি স্যার রেজিস্ট্রেশনকৃত অ্যাকাউন্ট নাম্বার থেকে কমিউনিকেশন করুন এবং আমরা অবশ্যই আপনার সার্ভিসটি কন্টিনিউ করব স্যার। রেজিস্ট্রেশন কিন্তু অ্যাকাউন্ট নাম্বার থেকে কি আপনাদের কল সেন্টার ফ্রি? স্যার অ্যাকচুয়ালি এমন নয় স্যার, অ্যাকচুয়ালি আমরা অবশ্যই রেজিস্ট্রেশন কিন্তু অ্যাকাউন্ট নাম্বার থেকে কমিউনিকেশন করে না, পরবর্তীতে আমরা আপনারা অবশ্যই সেটা আপনাদের চালু সুবিধার্থে করছেন সার্ভিস দিব। গ্রাহকদেরকে হয়রানি করার জন্য, কারণ হচ্ছে গ্রাহকরা এমনিতে এইগুলা নাম্বার থেকে কল দিতে পারে এবং সেটা হয়তো বারবারও দিতে পারে, সেটা সমস্যা না। সেখানে হয়তো টাকাটা একটু কম খরচ হয় অথবা হয় না, যার কারণে আপনারা দিছেন যে না, এখন যদি কথা বলতে হয় টাকা খরচ করে কথা বলতে হবে, টাকা যখন বেশি কাটবে তখন অবশ্যই গ্রাহক আর আমাদেরকে কল দিবে না, আমরা এমনিতেই সেভ হয়ে যাব। দুঃখিত আপনার বিষয়টির জন্য স্যার, আপনি স্যার আমার এক্ষেত্রে অর্ডার আপনার দেখলেন, জন্য চেক করলেন, কিন্তু আপনি নোট দিতে পারবেন না। কেন দিতে পারবেন না? আমি অ্যাক্সেস নাম্বার থেকে কল দিই নাই, এইটা কোনো সিস্টেম হতে পারে না। এটা এখন পর্যন্ত যতগুলো কল সেন্টারে আমরা কথা বলছি, যত জায়গা থেকে আমরা প্রোডাক্ট কিনি আর যাই করি, কিন্তু এই ধরনের কোনো ফালতু সিস্টেম নেই আপনাদের মতো। আপনারা যত দিন যাচ্ছে আপডেটের নামে গ্রাহকদের নামে প্রতারণা করতেছেন। আমি আপনার বিষয়টির জন্য আমার কমপ্লেন স্যার আপনাদের অ্যাকচুয়ালি সার্ভিসটা আমাদের, যদি এমন হতো যে আমি কল দেওয়ার সাথে সাথে আপনাদেরকে পেয়ে যেতাম, আমি সেখানে আমার রেজিস্ট্রেশন নাম্বার থেকে কল দিতাম, কিন্তু আপনাদের তো সংযোগই পাওয়া যায় না, তাহলে আমি রেজিস্ট্রেশন নাম্বার থেকে কয়বার আপনাদেরকে ট্রাই করব? স্যার আমি দুঃখিত বিষয়টির জন্য স্যার, আপনি কাইন্ডলি স্যার এক্ষেত্রে একটু অনুরোধও করছি, আপনি কাইন্ডলি স্যার আপনি আপনার রেজিস্ট্রেশন কিন্তু অ্যাকাউন্ট নাম্বার থেকে কমিউনিকেশন করুন স্যার, আমরা অবশ্যই বিষয়টি নিয়ে অবগত করব স্যার। আমার রেজিস্ট্রেশন কিন্তু নাম্বার থেকে যোগাযোগ করা লাগবে না, আপনাদের এখান থেকে প্রোডাক্টও কিনা লাগবে না, শুধু প্রোডাক্টগুলো পেয়ে যাই তাহলেই ওকে। আমরা অবশ্যই